সুনীল গঙ্গোপাধ্যায় জন্ম আধুনা বাংলাদেশের মাদারীপুরের টাসার উপজেলায়। মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাবা ছিলেন স্কুলের শিক্ষক। ব্যাংকের পিয়নের চেয়েও স্কুল মাস্টারের বেতন ছিল তৎকালীন সময় কম। সুনীলের মা কখনোই চাননি তার ছেলে শিক্ষকতা করুক। পড়াশোনা শেষ করে কিছুদিন তিনি অফিসে চাকরি করেছেন, তারপর থেকে সাংবাদিকতায়। আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মিস্টার বলেন, কলকাতায় এলে সুনীলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়। সেই সূত্রেই মার্কিন মূল্যকে গেলেন সুনীল ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে। ডিগ্রি হয়ে গেলে ওই বিশ্ববিদ্যালয়ে উপগ্রন্থকারী হিসাবে কিছুদিন কাজ করেন সুনীল। 1953 সাল থেকে তিনি কৃতিবাস নামক একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ এবং কয়েকজন এবং 1966 খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কিরকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দী, হঠাৎ নীরার জন্য, রাত্রির রুদ্রভু, শ্যামবাজারের মোড়ে আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিন রাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রানু, মনের মানুষ ইত্যাদি। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালের 23 অক্টোবর হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বেষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দাসের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বেষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 পহরে বিল দেখতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। হ্যাঁ, সেই কবির পৈতৃক ভিটা এখন আমরা, যার কথা বলছি তিনি জীবনানন্দ দাশের পরে আধুনিক এবং রোমান্টিক কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মাত্র 4 বছর বয়সে তিনি এই মাদারীপুরের বর্তমানে দাসার উপজেলা থেকে কলকাতায় চলে যান, অনেকটা অভিমান করে চলে যান, সেখানেই তার জীবনের শেষ জীবন কাটিয়েছেন। অবশ্য এর মাঝে তিনি 2 বার তার এই পৈতৃক ভিটায় এসেছিলেন। মাদারীপুর জেলা প্রশাসন এবং কালকিনি উপজেলা প্রশাসন পৈতৃক ভিটায়, কবির পৈতৃক ভিটায় একটি জাদুঘর স্থাপনের কাজ হাতে নিয়েছে। যদিও এখনও সেভাবে আগায়নি, তবে এখানে সুনীল মেলা হয়। সুনীল আকাশ নামে তার বাড়িটি একটি সাহিত্য কেন্দ্র হিসাবে গঠন করা হয়েছে 2004 সালে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে স্থানীয় এবং সাহিত্য প্রেমীদের দাবি যে সুনীলের এই বাড়িটি, পৈতৃক ভিটাটি যদি জাদুঘরে রূপান্তর করা যায় এবং এখানে যদি আরও সংস্কার করা যায় এবং এই এখানে যাতে পর্যটকরা এসে সময় কাটাতে পারে সেরকম ব্যবস্থা করা যায়, তাহলে এটা কিন্তু একটি বড় পর্যটন কেন্দ্র হতে পারে বলে মনে করছে বিশিষ্টজনেরা। মাদারীপুরের ডাসার থেকে সোহাগ মাতুব্বর।